হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে সিম্পল ব্লাউজটিকে কিভাবে একটু ডিজাইনে ক্রিয়েট করতে হয় তার ভিডিও শেয়ার করতে চলে এসেছি। তো এখানে দেখুন, আমি লম্বায় পট্টি কেটে নিয়েছি, এটি 3.5 ইঞ্চ আছে। ব্লাউজের যতটুকু লম্বায় কাপড় হয় ততটুকু এই লম্বায় পট্টিটি আছে। দেখুন, পট্টিটিকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়ে আগে একটি টানা সেলাই দিয়ে নেব, তারপরে এইভাবে ছোট ছোট কুঁচি বা ফ্রিল বানিয়ে নেব। যত গায়ে গায়ে ছোট ছোট বানাতে পারবেন তত লুকটা দেখতে সুন্দর লাগবে। তো আমি 1/2 ইঞ্চের কাছাকাছি গ্যাপ রেখে এখানে প্লেট গুলো বানিয়ে নিলাম। তো এইভাবে ফিলটিকে বানিয়ে নিয়ে আপনারা ইস্ত্রি করে নিতে পারেন, আমি এখানে ইস্ত্রি করিনি। এরপর দেখুন, ব্লাউজের পাটটিকে এইভাবে খুলে কাঁধের মিডিল পয়েন্ট থেকে এই সাইডে 3 ইঞ্চ এবং এই সাইডে 3 ইঞ্চ নিয়ে এখানে 6 ইঞ্চের মাপ নিয়ে নিলাম। এরপরে এখানে এই ফিলটিকে সেলাই করে জয়েন্ট করব। তো দেখুন, ফিলের এই কানাটিকে একদম অল্প পরিমাণ রাখতে হবে এবং এইভাবে ফিলটি জয়েন্ট করতে হবে। এই সাইডের কানাটিও সেম, একদম কমিয়ে, মানে সামান্য কিছু পরিমাণ দেখা যাবে, এইভাবে কমিয়ে ফিলটিকে জয়েন্ট করে নিলাম। এরপর দেখুন, এক্সট্রা পার্টিকে কেটে নেব, এদিক থেকেও সেম এক্সট্রা পার্টিকে কেটে নিয়ে এখানে ব্লাউজের যে হাতাটি আছে সেটি জয়েন্ট করে নেব। তো দেখুন, মার্জিন থেকেও হালকা হালকা পরিমাণ আমার এক্সট্রা ফিলটি জয়েন্ট আছে। এবার এখন হাতার পাটটিকে জয়েন্ট করে নেব। তো কাঁধের মিডিল পয়েন্ট এবং হাতার পাটের মিডিল পয়েন্টকে মিলিয়ে এখানে হাতার পাটটি দুই সাইডে সেলাই করে জয়েন্ট করে নেব। এর আগেও এই ডিজাইনে আমি একটি ব্লাউজ বানিয়েছিলাম, তার লুকটা খুবই সুন্দর এসেছিল, কিন্তু সময় কম থাকার কারণ সেই ভিডিওটা আমি আপলোড দিতে পারিনি। সেই জন্য এই ভিডিওর মাধ্যমে শর্ট করে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম। তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আজকে ভিডিও এখানে শেষ করছি, থ্যাংক ইউ সো মাচ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।